কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ ভুল প্রচার করে যে কন্যাশ্রী বা এই ধরনের প্রকল্প অন্য রাজ্যে নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেক আগে থেকে, মমতা বন্দ্যোপাধ্যায় নাম দিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার, তার অনেক আগে থেকে মধ্যপ্রদেশে লাডলি বেহনা চলে এবং তার টাকার পরিমাণও বেশি, 1200 উপরে টাকা দেওয়া হয়। ছেড়ে দিন না, সিম্পল এইডস রুগীদের কথা শুনুন। আজ কয়েকদিন আগে এইডস দিবস, বিশ্ব এইডস দিবস ছিল। এইডস রুগীরা পশ্চিমবঙ্গে যেখানে 4 মাসে 1200 টাকা পাওয়ার কথা, বিগত কয়েক মাস ধরে বন্ধ আছে, পাচ্ছে না। গুজরাট সরকার এইডস রুগীদেরকে মাসে মাসে 1500 টাকা দেয়। অন্যান্য রাজ্যে অনেক বেশি এই ধরনের প্রকল্প চলে। আমি একটা উদাহরণ দিলাম শুধুমাত্র, লাডলি বেহনার কথা জানেন। হরিয়ানাতে বিজেপি সরকার, 60 বছর পার হবে আপনার, সঙ্গে সঙ্গে বিধবা ভাতা মেসেজ চলে আসবে, আপনাকে অ্যাপ্লাইও করতে হয় না। বিধবা ভাতা 2700 টাকা করে বিধবা এই বার্ধক্য ভাতা পায় এখন হরিয়ানা বিজেপি সরকারের আন্ডারে যারা। মমতা ব্যানার্জির থেকে অনেক বেশি এগিয়ে আছে অন্যান্য রাজ্যে এই ধরনের জনদরদি প্রকল্পে। ভারতীয় জনতা পার্টির সরকার এলে পরে পশ্চিমবঙ্গে আমরাও এই জনদরদি প্রকল্পগুলো এগিয়ে নিয়ে যাবো। কিন্তু জনদরদি প্রকল্প করবেন মানে আপনি শিল্পায়ন করবেন না, তা তো নয়। হরিয়ানাতে তো শিল্পও হচ্ছে, জনদরদি প্রকল্পও চলছে।